থেকে বাপি প্রেতে শুয়ারের বাচ্চা দাঁড়াবো দিদি না তুমি আগ কপে ঝেড়ে নেবো আমি কি হবো রাত কল দিদি তুই আগ কপে ঝেড়ে দিবি জান বার বার বল দিদি দাঁড়া না তো কিন্তু কম মারবো বলে দিচ্ছি ওই ভালো না ভালো হতো ওই ভালো না ভালো বড় শালা এই মারবে ভালো এই শুয়ার বাচ্চা তোর কেউ মতো তোমার বিনা এই শালা না না তো কিন্তু আমি দাঁড়ে কম মেরে ঝেড়ে দেবো দিদি দাঁড়া বল দিদি বার বার তুই জন্ম দিচ্ছি কর্ম করবে কি ও বাবা নে কর্ম করে নে হা গলে মানুষ হয়েছে একা কোপে ছেড়ে দেবো একদম এই যে খালি কোথায় কোথায় কোমর কেন কি হয়েছে কি বললে তুই এত বড় হয়েছি কিভাবে মানুষ করে কে করে তো কোন বাবা করেছে কোন মাদারের হাজবেন্ড করেছে তুই তো মানুষ করিস তো হ্যাঁ মানুষ তো করেছি ওই যে তোর বাবা কি এই শ্মশান থেকে উঠে এসে আর আমার বিয়েটা দেবে আচ্ছা আচ্ছা কি গো কি বুঝলে তোর না একা কোপে ছেড়ে দেবো কুত্তার বাচ্চা চেষ্টা আমি কম করতেছি প্রত্যেকদিন বাড়াচ্ছি প্রত্যেকদিন বাড়াচ্ছি চলা যাচ্ছি যে দরিকে কোড়া নাচছি বাড়ি নো ভেগানছি যে দরে টাকর মারিস নো ভেগানছি বল না সব বুক হয়ে আছে শালা আঁতুর ঘরতে যদি বুক করে রেখে দেয় তাই মেয়ে যদি না পাই আমি কি করতে পারি বল আমি চেষ্টা কম করতেছি এ তুই চেষ্টা কার জন্য করতেছি তোর জন্য তুই তোর নিজের জন্য চেষ্টা করতি না আমার জন্য চেষ্টা করতেছি এ কথাটা ফেলে দেবো আমার মতো নয় কারণ আমারও চেষ্টা করতেছি এই আমার চেষ্টা কি বয়স পার হয়ে গেছে না এ তোর একা এই খেলা কম মারবি নি তবে শোন আমি একটা একটা কথা দিচ্ছি তুই দুটো মাস দেরি কর এই বুঝতে পারছি তোর রক্ত মাথা উঠে গেছে এই এই শোয়ার বাচ্চা ছোট ফকরের মেয়েটার কি হয়েছিল কেন হ্যাঁ সে কি সুন্দর দেখতে হ্যাঁ মেঘ বরণ চুল কোমরটা চওড়া পেনা ঠ্যাংগুনো সরু পেনা দাঁতগুনো ডালিমের দানা হ্যাঁ কি সুলো কেনা কেনা ওর কি হতো তোর না তাহলে আজ বলো রাই মেরে দিচ্ছে এই সুলো কোনা না কে বলেছে একদিন সব দিতে সুলো কোনা কিন্তু মেন সুই জব মেন সুই জব মানে মেন জিনিস আউ মেন জিনিস আউটে সে মেয়েটা কি বোবা নো তাহলে কি কানা নো তবে কি খোলা নো তবে শুয়ার আই আই মেয়ের মানি এই শুয়ারের বাচ্চা আমি মেয়ের বে করবো না মেয়ের মার বে করবো রে এই গর্ধবের বাচ্চা বাপেটা সম্পর্ক দেখতে দেখো শুয়ারের বাচ্চা আমি শুয়ারের বাচ্চা না তুই কিসের বাচ্চা এই শোন একটা কথা শোন মেয়ের মা না হলে জামাই ভষ্টি জামাই সেটা খাবে কোথেকে ওলাটা গিলে গিলবে কোথেকে শাশুড়ি না থাকলে যত্নটা হবে তুই কার কাছে তোর আদের কোনো বাবা বাঁচতে পারবে নি তুই আমার বিয়ে দিবি কি না বল না তোরা কিন্তু কম মেরে ছেড়ে দেবো বলে দিচ্ছি নয় কম নয় কেস কিন্তু আজকে ঠিক আছে শাশুড়ি থাক না থাক মানে শাশুড়ি থাক না আমার একটু সুবিধা বুঝলে সেটা বোঝার চেষ্টা করবে না ড্রাইভার হয়েছে তুই আমার দুটো মাস মাত্র আমার আমি দুটো মাস টাইম দিতে পারবো না আমি দুটো দিন টাইম দিতে পারি মাত্র দুটো দিন আমি দুটো দিন টাইম দিতে এর মধ্যে না বেয়া দিলে কিন্তু নয় কম নয় কেস দুটো দিন আমি দুটো দিন টাইম দিতে পারবো ঠিক আছে দুটো দিন টাইম যাও তাহলে আমি চলে যাচ্ছি দুটো দিনে যদি 2 মিনিট গেছে কম মেরে নমস্কার বলুন এবার বিচার করে তোমরা বলুন ইহা কি আমার পরিশ্রমের ফল এ কার অন্যজনের পরিশ্রমের ফল নই যে শালা আমাকে কাটতে আসে মানুষ করে কি করেছি হোক আর 2 দিন চেষ্টা করবো এক ছেলের মা হোক 2 ছেলের মা হোক কানা হোক খোঁড়া হোক গুগে হোক আর আমি ব্যবস্থা করে দেবো কিন্তু করতে পাবো ভালো দিন হ্যাঁ 2 দিন ঘুরলো পেলাম উনি 2 দিনের মধ্যে মেয়ে পাবো হাত চুরি করেছি বাবা তোরা কেউ দেরে একটা আমার আমার মৃত্যুর হাত থেকে তারা বাঁচা
কোথায় দেখেছি পড়ছে না মনে পড়ছে না আমার পড়ছে না মনে পড়ছে না আমি কোথায় না চেনা মুখখানি তোমার লাগছে আমাকে লাগছে আমাকে একটা কথা বলবো কিছু মনে করবে না বুঝলি আমি তোমার দিদিকে চাই ছাড়াচ্ছে না সেনা যে টাচ লেগেছো ওই টাচ ঝালোচ্ছে না সেনা মানে মনে মনে যে কোনোদিন এই টাচ হয়েছিল তোমার পিছনে দেখতে সামনে দেখতে সব জানোচ্ছে না কে কে বলো না আমি তো বুঝতে পারতেছি না দেখো তোমার জানা আমার খুব চেনা চেনা লাগছে বাধার মাঝে অন্ধকারে সন্ধ্যা প্রদীপ জ্বালা তুমি কি তৈরি করেছো কি দরকার নেই কথা শোনার দরকার নেই বলছিলাম যে তুমি ভালো আছো তো আমি খুব ভালো আছি আচ্ছা দিদি তুমি সেই যে ছেলে বলে কজন ছেলে বলে ওই দেখো ওই যে আমার তোমার সময় ইউটিউব ব্যাপারে হওয়ার পরে ওই একটা মেয়ে কিনে চল তারপরে কি আমি কাজ ধরবো করেছি না না দুজনে ধরা ধরি পর তোমার গ্রাউন্ডে বার করে দিল নানা করে তার তারপর তুমি আর কাজ করনি না ও হ্যাঁ হ্যাঁ তাই তো আমি তো কপালে তো কোনো দাগ দেওয়া পাচ্ছি না ঠিক আছে আমার চোখের ভুলে ভুলে সত্যিকার দিদি আর সেই যে নানা করা ও সেটা ইতিহাস কি তোমার মাথা চুল রেখে তুমি চলে গেলে তো হ্যাঁ তখন চুললে টানা টানি মানে মারামারি সারা কুরুক্ষেত্রের মধ্যে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে চুলের দাম বেশি তো সে বলেছে যে বলে আমার স্বামী নানা করেছে ও চুল আমার অধিকার যে ওঠাতেছে সে বলে না যে ওঠাতেছে সে সে মেয়ে বলে আমার চুলে অধিকার টানাটানি কথা বলে না আমাদের জন্য বিচ্ছেদ হয়ে সে চুল রেখে চলে গেছে ও চুলের অধিকার আমার দাদা সেই চুল নিয়ে এসে একটা জামবাটি করেছি একটা জামবাটি সেই জামটাকে যে আমি সারাদিন খাই যা খাই সেই জামবাটি খাই জানি তোমার স্মৃতির মনে রাখার জন্য দাদা তোমার চুলের দোয়া সেই জামবাটি তো দাদা তুমি আমার স্মৃতির মনে রেখে দিয়েছো কিন্তু দাদা তোমার সঙ্গে ওই ঘটনা ঘটার পরে আমার নেড়া করে দিতে কিন্তু সেই স্মৃতিটা কিন্তু আজও পর্যন্তই ভুলতে পাচ্ছি না দিদি তার ছেলে মেয়ে কজন ওই তো বললাম তোমার সঙ্গে সেই ঘটনা ঘটার পর একটা ওই আড়াই বছর মেয়ে এনে চলে গেলাম তারপরে কি আমি কাজ ধর্ম করেছি কোনো কাজ ধর্ম করিনি তা তোমার মেয়ে খুব ভালো আছে ওই দেখো তুমি আমাকে তো কে করছো সে কলকাতায় একাই ফাটাচ্ছে তোমার মেয়ে কলকাতা ফাটাচ্ছে হ্যাঁ বয়স কত বয়স কত কেন সবে ১৯ পেরিয়ে ২০তে পা দিয়েছে ২০ তাহলে তো ফাটাবার বয়স তো ও তো পুরো ফাটাবার বয়স দাদা দিদি আমি বলতে চাইছি দিদি তোমার সঙ্গে এই পুরানোর এই লিলিটটা থেকে যাবে আর কোন শালা নাড়া করতে পারবে না একটা কাজ বলবো হ্যাঁ তুমি তো আমার সব ডিটেল ঘটনা জানলে আচ্ছা বলো তোমার ছেলে মেয়ে কজন ওই ছেলের জন্য আজ আমি মর্মা হতে আছি আর ২৪ ঘন্টা টাইম আছে এই টাইমের মধ্যে সে তার বিয়ে না দিতে পারি সে আমার কাটবে আর ও কথাতে যখন কাটবে তাই বলছেন দিদি দুজনে পুরানো রিলেটিভটা থেকে যাবে এখন যদি তোমার মেয়ে দেশে না কলকাতা না ফাটিয়ে এসে দেশে একবার ফাটাবে আমার শুয়ার বাচ্চার সঙ্গে তোমার এই মেয়েটা যদি বিয়ে দিয়ে দাও তোমার ছেলের সঙ্গে দুজনে দাদা কোন চিন্তা তোমার ছেলে হলে তো কোনো কথাই
কথাই নেই। আমাদের অসম্ভব, কারণ আমার টাকা পয়সা জোগাড় করতে হবে, মেয়েকে জিজ্ঞাসা করতে হবে সে বিয়েতে রাজি কিনা। না তোমার কথা শুনবে, তোমার কথা শুনবে। আমি বলছিলাম যে তুমি রাজি হলে টাকা, হ্যাঁ টাকা থাকলে বের হবা বাজে। মানে কত টাকা লাগবে বলো? দেখো দাদা, যত 1 লাখ লোক 2 লাখ হোক, এই 24 ঘন্টার মধ্যে আমার বিয়ে দিতেই হবে, মানে কাল সন্ধ্যে পর্যন্ত বিয়ে দিতেই হবে। এই হলো তো বন্ধু, তুমি যদি আমার সাহায্য করো তাহলে বিয়ে তো আমি রাজি আছি। কথা হইলো, অন্য কোনো কথা না, দুজনের কুটুম্ব হচ্ছে, হচ্ছে কাল সন্ধ্যের সময় বিয়ে হবে, হবে। এই বিয়ে অন্যতা হলে কিন্তু আমার মৃত্যু অনিবার্য। তোমার যদি মৃত্যু হয় আমি কিন্তু পশ্চে যাব, আমি বাঁচবো না। তাহলে দিদি তুমি এখন আসতে পারো, আসি দাদালির ব্যবস্থা করো। তাহলে আসি, তাহলে ওই কথা রইলো। হ্যাঁ ওই একই কথা। আমার এত মনে আছে শান দিচ্ছে, ঋণ না করতে আছে। হ্যালো, আমি করু কি সারা শুয়ার বাচ্চা, এই শুয়ারের বাচ্চা, এই মেয়ে রেডি হয়েছে না হলে কিন্তু এক কপা জরুরি বলে দিচ্ছি। দাবালি আর কাটে তুলে দে, দেড় কি লাগে লেগে না, দেড় কি লাগে তুই সেজে নিয়ে আয়। ঠিক আছে আমি সেজে যাচ্ছি। মেয়ে যদি না থাকে তোর আগে নেড়া করবো এই দাদের আমি। আরে মেয়ে ঠিক হয়ে গেছে কোনো কথা নাই, আর শুয়ার বাচ্চা তে বুঝে দেবো। খালি ইঁড়ের বংশ, ইঁড়ের বংশ করে, এই ইঁড়ের বংশে বিয়ে হয় কি না দেওয়া হয় দেখে যাব। দেখতে দেখতে কেটে গেছে দিন, কেটে দুটো করে দেবো। সমাজ দেখো, খালি বংশ হিরে বংশ হিরে বাড়িতে বিয়ে হয় না, বউ আসে না। বউ যদি একটা আসবে, তারপরে গ্রামের কাছে গেলুম, 5টা মেয়ের কাছে গেলুম, 3টে মেয়ের কাছে গেলুম, বলি তোমার চলে গো একটু গায়ে হলুদ ঘষে চামড়া ডুম ডুম মারিয়ে দেবে, মানে আরও ডুমটা তুমি মেরে দেবে। বলো না যাব না, এখন তোলা ভাঙা রোজ 300 টাকা করে দিচ্ছে, তুই এক প্লেট খেতে দিবি, তোর বাড়ি যাবো হলুদ ঘষতে নাই, ওই হিরে বংশে বাড়ি যাবো না, যেতে হবে না। আমার ছেলে নিজে আমি ঘষবো, নিজে ডুম মারাবো। সালার মাথায় উঠে গেছে নাই, না না মাথায় উঠে গেছে রক্ত ভাই। এখন তোর হলুদ ঘষিনি, তোর আমি চান করাইনি, সেজে গুজে বসে আছি। হ্যাঁ তোর মতো পায়ে গল্প করবে তো কি আছে? আমার গায়ে হলদি উঠে গেছে। তোর হলদি গাইতেছে? ওই রান্নাঘরে রান্না হলো ছিল, আমি গায়ে মেঘে নিয়েছি। এই তো বিয়ে বাংলা হয়ে গেছে রে, তা চাই পারে হলু না ঘষে নিয়েছি, কিন্তু চানটা করতে হবে রে, চান করতে হবে। মাকে জল দিলে গায়ে ছড়া মেনি, তুমি চলো তো আমি বিয়ে করবো, ভালো লাগে না, তুমি চলো তো। চিন্তা করো কথাটা পাগলা হয়েছে, তা দাবালে নি ঘুরতে গানি পে করতে দাবালে রে গানি। তুই তুই বেজ বাবা, কিন্তু মিয়া কিন্তু না পেলে কিন্তু কুমার ভাই বলে দিছে তাদের পে করতে চলে চলো দাবালে রে গানি। বিয়ে হবে তো, সেজে গুজি হয়ে ভালো আছে, তোর কাজ তুই সেরে নিছি, কোনো চিন্তা নেই। এই শোন, তুই ওই পাড়া পশ্চিম পাড়াতে যাবি, আমি পূব পাড়া যাব, বলে বলে যাবি, হেঁটে কি যাবে? ওই ইনের বংশ যাচ্ছে বিয়ে করতে, দেখে রে। হ্যাঁ সবাই শুনে বলে বংশ রে বংশ রে বংশ রে, বিয়ে করতে পারে কিনা দেখে দেবে। হ্যাঁ চা দোকান থেকে বলে পারবো, পাথরে চা খাবার বলবো, আমি বিয়ে করতে দিই। ছুটে যাচ্ছি, ছুটে যাচ্ছি। ও হ্যাঁ, এটা কি মেয়ে? আরে কি পাগল, কতটা মাথায় উঠে গেছে চিন্তা করো। শালা মামাই সে জ্ঞান করছে না, এটা মেয়ে নয় রে, মেয়ের মা এসে। মেয়ে এনেছে নাকি? মেয়ে মেয়ের মা এসে কিছু নেই সত্যা। বলছেন দিদি তুমি হঠাৎ আগমনের কারণটা কি? মানে তো আমরা যাচ্ছি সেজে গুছিয়ে, আমি বলছিলাম যে টাকার কি অসুবিধা হয়েছে?
দাদা লগুনে বিয়ে হবে না দাদা। লগুনে বিয়ে হবে না নিজে হাতে পারে না বেটি, নিজের হাতে কুটলে কুটি দাদাকে সুন্দর করতে হবে তো। দাদা কি বলবো একবার শুনে দেখো, সারা রাত ধরে আমি নিজের হাতে বান্না বেটেছি, নিজের হাতে কুটনো কুটিছে, একা একা লোক করে একা একা লোক, তাহলে আমার পরিস্থিতি কে বুঝবে বলো? না তুই আসলে কথা বলো তো, নিজের হাতে পারে না বেটে, নিজের হাতে কুটনো কুটে, নিজের হাতে বিলবে বেটে, নিজের হাতে কথা বলার চেষ্টা করো না, আমার ছেলের মশান জানো না, হতে পারে বস্ত হবে তার থেকে কেলি করো, হতে পারে বস্ত হবে তার থেকে কেলি করো, গঙ্গায় মরিয়ালে না আমি যখন মেয়ের কাছে সংবাদটি দিলাম, মেয়ে আমার আনন্দিত, খুব আনন্দিত, তাহলে যে বাবু বাড়ি কাজ করতো সেখানে গিয়ে চাইলো, কেউ দিচ্ছে প্যান্ট শাড়ি, কেউ দিচ্ছে গয়না, কেউ দিচ্ছে দাম সাজ, সব কিছু নিয়ে যখন লক্ষ্মীকান্ত পুলিশ স্টেশনে নামলাম, নেমে শুনলাম কি পেপারে দেখাচ্ছে গো দাদা, আরে কি হয়েছে বলো, কেন হবে না টোটো? ওই টোটো 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 কি আছে বুঝতে পারোনি? টোটো টোটো কি হয়েছে? টোটো টোটো ধাক্কা লেগে ময়ূরের মাথা গেল উঠতে, টোটো টোটো ধাক্কা লেগে ময়ূরের মাথা গেল উঠতে, আমি দাঁত ফেলে দিতাম। পরের কথা শুনে তুই ভাঙতে আছো, এই ঝামন বাচ্চারা ফুটি মেরেছে যে টোটো টোটো ধাক্কা লেগে আমার ছেলের আমি যাই না, যখন আমি নেমেছি ওই নেটওয়ার্কে মোবাইলে দেখাচ্ছে গো দাদা, সেই খবরটা দিয়ে দিয়েছে গো দাদা, গ্রামের গ্রামের ঝামুন বাচ্চারা ফুটি মেরেছে আর তুমি টাকা নেছো বিয়ে ভাঙার জন্য, আমাদের ছেলে খেতে চাবি না, কোনো কথা হবে না, কোনো কথা হবে না, মার করবি একটা ছেলে বয়সের ছেলের সঙ্গে আমার বিয়ে হবে, তোমার হাততালি দিচ্ছ তোমার কি সামনে কেউ আসবে না? দু ঘন্টার মধ্যে যদি বেনা হয় আমার জীবন চলে যাবে, ও মামাশি জ্ঞান হবে না দাদা, দাদা একটু প্রতিবাদ কর গো মা, একটু প্রতিবাদ কর, তুমি উলু দাও, তুমি উলু দাও, তুমি উলু দাও, ও মা সঙ্গে একটু বিচার করে দেয়, যদি ছেলে না হয়ে ছেলের বাবা যদি আমার গলায় মালা দিত তা নয় এটি মানা যেত গো, রাইট রাইট, যেমন হাড়ি তেমন সরার দরকার, বসে বিয়ে হবে, হ্যাঁ আমি রেডি, তবে আজকের আমার বিয়ে হবে,
ওরা কিচ্ছু নেই, কারণ আমার বেল ফুল হয়তো ফুটেই গেছে, তোর এখন হয়তো কুড়ি হয়ে আছে, এখন ফোটে নেই, আমি কি করতে পারি বল? কি করতে পারি বা তোর মুন্ডু আমার হাতে মারি বাক্তার, আমার চোখের চশমা তোর চোখে লাগবে? তার মানে পাগল হয়েছে মানে বোঝো না? এই তো ওই মেয়েছেলের সঙ্গে আমার একটা রিলেটিভ ছিল, তুই কইছি বলা কি জাননি? এ ও আমার ব্যবহার জিনিস, আমার ব্যবহারের জিনিস তুই ফকুন করবি? আরে বাচ্চা তোর কোনো কথা চলবে নে, আজকে আমি বিয়ে করব। আমি তোমাকে বলেছি এ লগনে বিয়ে হবে না, ও বাড়িতে গিয়ে বলে এসো, আর তুমি এখানে মালামাল শুরু করছো। মা তুই একটু বুঝতে চেষ্টা কর মা, দেখ না মা এরা সবাই মিলে এরা কি অবস্থা শুরু করেছে একবার দিদি। আরে বাবা এরা কারা? এরা হলো বংশহেরে। ও আমি আসার পথে শুনছিলাম বংশহেরে বিয়ে, বংশহেরে বিয়ে, এরাই তাহলে বংশহেরে? হ্যাঁ গো মা হ্যাঁ। তোর কাজ করতে পার, মালা দে মালা দে মালা গালি দে। এরা বাপটা হয় তো কাটা কাটা পদবি ফাটা, আর মাথায় ঝোলা গালি পুরুন বোধ হয় তার কাটা। এরা বাপটা হয় তো কাটা কাটা পদবি ফাটা, মাথায় ঝোলা গালি পুরুন বোধ হয় তার কাটা। বংশ এরে বাপটা খোঁজে খর কাটা, বংশ এরে বাপটা খোঁজে খর কাটা, তোর কোন বাবা বলেছে, তোর কোন ভাড়া ভাই বলেছে, তোর কোন মেশো বলেছে বলেছে বলতে হবে আমার ছেলের পিছে ভাড়া। মালা যখন পোড়াবো হবে ফুল মালা যখন পরেছি হবে ফুলো সজ্জা, আসল কথা বুঝলো না কেউ এরা বাজায় খাতা, যার জ্বালা সে সহ্য করে মেয়ে করে আল ফুলে এসে খুব তরি ভিজে কম্বল হয়ে ভারী, তুলে এসে তবে তরি ভিজে কম্বল হয়ে ভারী। ময়ের মাথা খেতে গেছে মিথ্যে কথাটা, আমি হবে করে বলতে পারি কোনো থেতা থিতি হয়নি, কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, এ সারারা কোটনামি করেছে। তুমি ভুল কথা বলছো, শিক্ষক বলছি তুমি ভুল কথা বলছো। আচ্ছা যদি না বিশ্বাস করো ওই তো মুখ দাঁড়িয়ে আছে, তুমি একবার খুলে দেখো। কি ময়ের মাথা কে খুলে দেখো, দেখো ময়ের মাথা খুলে দেখো। এই এর ময়ের মাথা আমি কি বুঝতে পারে, এর মাথা খোলা শুনে কি হয়েছে? ওই তো মুখ দাঁড়িয়ে আছে, ময়ের মাথা খুলে দেখো। এ মামা মাথা খুলে দেখা তো, খুলে দেখো তো, এটা তোমার মেয়ে মৌ? আরে বাবা ওইটা হলো আমার মেয়ে মৌ, ওর ভালো নাম হলো মৌমিতা। চিন্তা করো কত সুন্দর নাম, কি বিশ্রী করে রাখতেছে। হ্যাঁ তোমার এই ময়ের মাথা টোটোয় আস্তে আস্তে থেতে গেছে। হ্যাঁ গো হ্যাঁ, এই বিয়ের আনন্দেতে আসছিল, আস্তে আস্তে এই লক্ষ্মীকান্ত পুলিশ স্টেশনে ওইখানে গিয়ে গেছে, ওখান থেকে যে পরের হাত পেরিয়েছে টোটোয় টোটো ধাক্কা লেগে আমার অ্যাক্সিডেন্টটা হয়েছে। আর আমি ভেবেছি সালারা কন্যামি মরেছে, যে আমার ছেলের ডাসের মাথা থেতে গেছে। ভুল হয়ে গেছে দিদি, ভুল হয়ে গেছে দাদা। এতক্ষণ ধরে ও ছেলেটা হুড়ুড়ি করছে দাদা গো, আমার সেই পুরনো ব্যারামটা জেগে উঠে যদি উনি আমার মালাটা। হ্যাঁ যেমন হাড়ি তেমন সরার দরকার করছে, কিছু মনে করিনি। মালাটা খোল, কি আছে মালাটা খোল। আমি খুলতে পারবি না, আমি আমি বের করবো। বের করবি এই থেতা জিনিস নিয়ে বের করবি? এই থেতা পরিষ্কার হলে বের করবি? ওই তো কথা হয়ে গেল, ওর মার বেড়ে আমি যখন করছি ঈশ্বর মেয়ে তোর সঙ্গে বিয়ে দেবে। সেই আগে বিয়ে করল না আগে, বয়স কার বেশি রে, কার বয়স বেশি, আমার বেশি বয়স, আমার আগে বিয়ে হবে রে। তুই তো আমাকে বে পাগলা হয়ে গেছি, তাহলে 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 রেডি রেডি টোটাল ভালো করে।
ব্যাখ্যা করলে কাল সকালে সমাজের চোখে মুখ দেখাতে পারবে তো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইতিহাসে শোনা যায়। আর যার যেটায় মরণ আছে, গাড়ি ভাড়া করে সে সেটায় যায়। মানে মানে বুঝতে পারিনি না। গাড়ি ভাড়া করে বিপদ দেখে আনুন এখানটা এসে। হ্যাঁ, কলকাতা এসে গাড়ি বিপদ দেখে আনুন। তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইতিহাসে শোনা যায়। যার যেটায় মরণ আছে, গাড়ি ভাড়া করে সে ছেলের মালায় বাবার বিয়ে আমার পড়েছে ভাটা। ও বাবা না গো না, তোমার এখন ভাটা পড়বে, তোমার এখন জোয়ারের সময়। তবে বাবা একটা কথা বলি বাবা, এই যে দুর্ঘটনা ঘটে গেছে এর জন্য তুমি কিছু মনে করো না। আমার মৌমিতা যখন ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে, আমার কথা দিচ্ছি তোমাদের চার হাত আমরা এক জায়গায় করে দেবো। দেরি করতে হবে না, এই টোপরে তুমি করে বাবা তোমার। তাহলে ঠিক আছে, আমরা চলো যাই ভিতরে। নিশ্চয়ই, কোনো দেরি নাই, কোনো চিন্তা করো না, চিন্তা করো না। ময়ের মাথা না না, মৌমিতার মাথা ভালো হয়ে গেলে নিশ্চয় তুমি বিয়ে করবে। এখন আমার আসি আসি, আমরা খুব ব্যস্ত আছি, চলো চলো। বাই, সাবধানে থাকো। কিন্তু মা, এই শোনো, তুমি একজন গ্রামের ছেলে, ভুল বুঝাবুঝিতে এসব কিছু হয়েছে। আচ্ছা, সব কিছু ভুলে গিয়ে তুমি বলো তো আমার নামটা কি? তোমার নাম তো মৌমিতা। আর তোমার নাম কি বলো তো? আমার নাম ইন্দ্র। তোমার একটা কি বলে নাম ডাকছিল না? মৌমিতা। নামে ডাকি গো তোমাকে, যে নামে ডাকে আমাকে কানে কানে বলে, নামে ডাকিব তোমাকে কানে কানে বলে তুমি দা।